ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে এখন প্রায় সকাল 7টার মতো বাজে, তো এখন থেকেই আমার ব্লগটা আমি শুরু করছি। উঠেছি 5:45, কিন্তু মানে এতক্ষণ এদিক ওদিক করছিলাম, তো যা থাকে আর কি, সব কাজ করছিলাম, তো এখনও সকালের রুটিন আমি এখন শুরু করিনি। আরে ম্যাডাম, ঘুম থেকে উঠেই কান্নাকাটি আর জামাটা পরবে না। আমি বলছি জামাটা পর, আমি ব্লগটা শুরু করব, দেখতে খারাপ লাগে কিন্তু পরবে না, তো কিছু করার নেই, প্লিজ ইগনোর করো। তো রান্নাঘরে যাব, আমি এখন একটু জল খেয়ে নেবো, সকালবেলা এখনও জলটা খাইনি, তো চলো রান্নাঘরে যাই, আজকের ব্লগটা এখান থেকেই শুরু করি। দেখো রান্নাঘরে চলে এসেছি আর জল নিয়েছি এক সসপ্যান, তার কারণ আমি প্রথমে এক গ্লাস জল খাবো, তারপর প্রয়োজন পড়লে আরও এক গ্লাস জল খাবো। এখানে আমি সোফাতে বসে জল খাচ্ছি আর মাহি দেখো আমার কাছে চলে এসছে, তো ওকে আমি একটু জল খাইয়ে দিলাম। সাধারণত ওকেও আমি সকালবেলা জল খাওয়াই, প্রতিদিনই চেষ্টা করি, কিন্তু যখন ও খেতে চায় খাওয়াই, না হলে জোর করি না। তো এখানে আমার কাকলের মধ্যে আদর খাচ্ছে আর আমি একটু ওর সঙ্গে সময় কাটাচ্ছি। তো ওকে কোলে নিয়েই আমি আবার এসে রান্নাঘরে চা করে নেবো, আর ওইদিকে আমার বিছানা তোলাও হয়ে গেছে, আরও টুকটাক কিছু কিছু কাজ করলাম। এখানে দুধটা জাল দিয়ে নিচ্ছি, দুধটা ডিপ ফ্রিজে রেখেছিলাম, পুরোটাই পাথর হয়ে গেছে, তো যেটুকু গলেছিল আমি সেটুকুই জাল দিয়ে নিচ্ছি, বাদ বাকি আবার পরে জাল দেবো। স্নান করে জামা কাপড় গিয়েছে, রান্নাঘরে চলে এসেছি, আর দেখো তরকারি কেটে নিয়েছি, কি তরকারি কাটলাম দাও দেখাচ্ছি তোমাদেরকে। তরকারি কেটেছি হচ্ছে কাঁচকলা আর আলুও কেটেছি, সঙ্গে একটুখানি কাঁঠালের বীজ ছিল সেটাও কেটে নিয়েছি, আর পেঁয়াজটা কালকেই কাটা ছিল। তো করবো হচ্ছে কাঁচকলা আলুর তরকারি আর ডিমের ঝাল, ঝাল বা ওই কিছু একটা রকম হবে, কারণ কিছু ডিম আমি সেদ্ধ করব, কিছু ডিম হচ্ছে আমি ভাজা করব, তার কারণ আমার হাজবেন্ড সেদিন ডিম আনার সময় না হাত থেকে পড়ে গিয়েছিলো ট্রেটা, আর অনেকগুলো ফেটে গেছে, তো সেইগুলোর থেকে আমি সেগুলো ভাজা করব। আর আমার অনু আর দেবঙ্গনা হচ্ছে ওরা সেদ্ধ খেতে ভালোবাসে, তো ওদের জন্য সেদ্ধ দেবো, মানে সেদ্ধ এবং ভাজা একসঙ্গেই তরকারিটা হবে, মানে দুরকম ডিম। কাঁচকলা তরকারি করব আমি আজকে, তো তার জন্য আমি কাঁচকলাটা নুন আর হলুদ দিয়ে একটু মাখিয়ে রাখছি, তার কারণ এর কষ ভাবটা যাতে চলে যায় আর তরকারিটাও যেন কালো না হয়। তো ভালো করে আমি একটু মাখিয়ে নিলাম, এরপর আমি কড়াইতে একটু তেল দিয়ে দেবো, সর্ষের তেল, সেই তেল গরম হলে আমি একটা দেবো শুকনো লঙ্কা ফোড়ন, ফোড়নটা হয়ে গেলে দেবো একটু পেঁয়াজ, পেঁয়াজটা একটু ভালো করে ভাজা ভাজা করতে হবে, পেঁয়াজটা একটু ভালো ভাজা ভাজা হয়ে গেলে আমি দিয়ে দেবো পটলের বীজগুলো। জল দিচ্ছ? হ্যাঁ, এই ছেলে মেয়েদের দুধ। আর যেটা পাশ করে বলে নিয়ে এসে দাও, পাশ করে বলে নিয়ে এসে দাও, সেটা ফ্রিজেই রয়েছে পুরো বরফ জমানো, আজকে কিছুটা দুধ দেবে তো? তা না হলে এক কাজ করো, কালকে বিয়ে বাড়ি গিয়ে পাশ করো। হ্যাঁ
সেটাই ভেবে রেখেছি জানো তো, পায়েস করবো। কিন্তু মামা বাড়ি থেকে যে দুধটা এনেছিলাম না ওইটাই করবো, আর হচ্ছে আর একটু আজকে দুধ দেবে সেটাও একটু রাখবো, রেখে পায়েসটা করবো। আমাদের বাড়ির পায়েস আমার সব ভালো খায়, ছেলে আর বাবা মিলে কিন্তু মারামারি করে পায়েসের জন্য, বলে দিলাম আমি। সবাই মিলে খাওয়া হয়ে যাবে একটু, আবার চোর না হয়ে যায় পায়েস হচ্ছে তোর দেখো আবার চোর করা যাবে। এখানে দামও দেড় গুণ বেশি, ওখানে যদি 30-40 টাকা তো এখানে 50-60 টাকা, তো শহরে এটা তো কল্পনাই করা যায় না। তবে বিবাহিতে যেমন হয় সব কিছু তেমনই হবে, সঙ্গে পায়েসটা একটু বাড়তি না হয় হলো। আজকে বর বিবাহিকী বাজার করাতে নিয়ে যাচ্ছে, দেখবে আস্তে আস্তে বাজার করে নিয়ে আসবো আমার জন্য। আমি ঘোড়ার ডিম এই না নিয়ে আসবে, অনেক বাজার করবো, তোমাদের সব দেখাবো। কি অনেক বাজার ঘোড়ার ডিম কদিন আগে বাজার করে না কি বাজার করবে এখানে আমরা দুপুরবেলা এসেছি গোড়া বাজার, অনেক গোড়া বাজার ক্যান্টনমেন্ট। তো তোমাদেরকে একটু দেখাই রাস্তায়, আজ রথের মেলা, তো কত রকমের গাছ, রথ, পুতুল এসব বসেছে। এমনি গোড়াবাজার বরাবরই জমডমার জমজমাট একটা এলাকা, তবুও আজকে যেহেতু রথ একটু অন্যরকমভাবে সমস্ত দোকান টোকানগুলো বসেছে। কিন্তু রথ বলে আমার না সকালে মনে ছিল না, আমি তোমাদের সঙ্গে বলেছিলাম আমি ডিম রান্না করব, কিন্তু শেষ পর্যন্ত কিন্তু আমি ডিম রান্না করিনি, পুরোপুরি নিরামিষই হয়েছে। তো দেখে নাও এই গোড়াবাজার, এখান থেকেই বরাবরই বাজার সমস্ত সব কিছুই করি। আর দেখো গোড়াবাজারের পিয়ালি থেকেই আমি আজকে কিনবো, তো ভেতরে ঢুকে কিছু যদি শ্যুট করার কোনো রকম সমস্যা না থাকে তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। তো দেখো এই শাড়ির সম্ভার, এই নিচটাতে পুরোটাই শাড়ি, তো যে শাড়িগুলো বাইরে রয়েছে সেইগুলো আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখে নাও। Okay.
এই জাস্ট বাড়ি এলাম আমরা, আর শপিং করে নিয়ে আসলাম। বিশাল বড় আমাকে অনেক কিছু দিয়েছে জানো তো, এত কিছু, একটু পরে দেখাবো তোমাদের সব। ঘোড়ার ডিম কি বাজে গো, একখানা হয় সোনার জিনিস দিয়ে আর কিছু দেবে না, আর কি লম্বা, এরকম করে ধরতে আমি পাচ্ছি না। এত লম্বা কেন তুমি? আমাকে অনেক কিছু দিয়েছে, আমি কতবার বললাম দাও আমার একটু দাও, এটা কিছু দেয়নি, শুধু একটা কুর্তি, তোমাদের দেখাবো পরে। আর এর জন্য একটা পাঞ্জাবি এনেছি, ওটা আর আমি আজকে দেখাবো না। আর পাঞ্জাবিটা আমি কালকে একেবারে আমরা যখন পুরো তৈরি হব তখন আমাদের শাড়ি আর পাঞ্জাবিটা দেখতে পাবে। দেখো সন্ধ্যাবেলা রথের মেলার জিলিপি খাচ্ছি। বোনের সঙ্গে কথা বলছিলাম, বোন বলছে জানিস মেলায় গিয়েছিলাম রথের মেলায়, তো জিলিপি খেয়েছি। আর ওর কথাটা শেষ হয়েছে, আমি ফোনটাও রাখিনি। আমার ছেলে এসে ঘরে ঢুকে বলছে মা জিলিপি এনেছি আর পাঁপড় এনেছি, তো দাঁড়াও দেখাচ্ছি তোমাদের জিলিপি। এই যে ভুক্কার, এই এক ভুক্কার, আর দেখতে পাচ্ছি কিন্তু বড় হা, ওরে বাবা। গুড মর্নিং বন্ধুরা, দেখো সকালবেলা জল নিয়ে বসে গেছি, মানে কদিন আমি একটু ব্লগটা একটু ছোট করব বিশেষ কিছু কারণে, সেই জন্য আমি বেশি কিছু শ্যুট করছি না, শ্যুট করলে আবার আমার মনে হবে যে ব্লগটা একটু বড় করি, সেই জন্য। তো তোমাদেরকে বলেছিলাম যে কি শপিং করেছি একটু দেখাবো। এই যে সিম্পল প্লেন কুর্তি, অনেকদিন আমি জামা কাপড় কিনিনি, তার কারণ হচ্ছে আমি মানে আমার মাঝে খুব মানে রোগা হয়ে গিয়েছিলাম আমি, তো আমি তখনই ঠিক করেছিলাম যে আমি আর একটুখানি হেলদি হই তারপরে আমি জামা কাপড় কিনবো, না হলে এই ওই সময় জামা কাপড় কিনলে না এখন আর হতো না। মানে তোমাদের তো আমি দেখাইনি কোনো দিনও যে আমার চেহারাটা কী হয়ে গিয়েছিলো, পুরো মুখটা চেঞ্জ হয়ে গিয়েছিলো। যারা আমার অনেকদিন আগে দেখেছে তারা আমাকে চিনতে পারছিল না, এত রোগা আমি হয়েছিলাম। তো সেই জন্য না অনেক দিন জামা কাপড় কিনে নিই আমি, তো কুর্তি বা বাইরে পরা জামা কাপড় আমার একেবারেই কমে এসছে, তো সেই জন্য ভাবলাম একটু কিনি। তো এটা আপাতত কিনেছি, এটা পিয়ালি থেকেই কিনেছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, যদি আমার ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা একটা লাইক করো, কমেন্ট করো, আর যারা নতুন বন্ধু আছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, করে বেল বাটনটা ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাও। আর প্লিজ প্লিজ আমার পাশে থেকো, আমি আরও নতুন নতুন কন্টেন্ট নিয়ে আসছি, সব কিছুই আমার মাথায় আছে, তো ধীরে 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 সবই আমি নিয়ে আসবো। আশা করছি তোমাদের ভালো লাগবে, একঘেয়েমি লাগবে না। হ্যাঁ, আজকের মতো এখানেই শেষ করছি। এখন যখন আমি এই ব্লগটা শ্যুট করছি, তো আজকে আমার অ্যানিভার্সারি, তো অ্যানিভার্সারির ব্লগটা কালকে আসবে, তোমাকে তো অবশ্যই দেখবে, আশা করছি তোমাদের ভালো লাগবে।